রবীন্দ্রনাথ আপনার কাছে কি? এটা খুব কঠিন এবং সহজ দুটোই বলবো। রবীন্দ্রনাথ আমার কাছে আলাদা করে কোনো কিছু নয়, আমার জীবনে রবীন্দ্রনাথ মিশে আছেন। আমি হয়তোবা ওইভাবে উপলব্ধি আলাদা করে বলছি যে তেমন কিছু না, কিন্তু রবীন্দ্রনাথ আমার, যেমন আমার মনে হয় যে গীত বিতানটা রবীন্দ্রনাথের জীবনী এবং সেই গানগুলি আমাদের জীবনের সাথে এতই মিল সব কিছুতে আছে যে আনন্দ, আমাদের দুঃখ, বেদনা সব কিছুর সঙ্গে আছে। তো সেই জন্য আমার মনে হয় যে ওটা ওইটা পাওয়াটা আমার, সেই জন্যই বলি যে আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকবো আমার মায়ের কাছে যে এই রবীন্দ্রনাথের সাথে আমার এই পরিচয়, এবং রবীন্দ্রনাথ জীবনে চলার পথে আমার অনেক বড় একটা বন্ধু বলেন, আমার সাথী বলেন, সব কিছুই। আমরা কি এই পর্যায়ে রবীন্দ্রনাথের একটি গান আপনার কণ্ঠে শুনতে পারি? নিশ্চয়ই। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু।